দেখো আজকে যেটা বলতে চলেছি, পেয়ার ফর্মেশনের কোয়েশ্চেন কী রকমের হয়। দেখো দুটো কোয়েশ্চেন এখানে লেখা আছে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ডিপ্লোমেসি উইচ হ্যাভ দ্য সেম নাম্বার অফ লেটার্স বিটুইন দেম অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট সিরিজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ডিপ্লোমেসি উইচ হ্যাভ দ্য সেম নাম্বার অফ লেটার্স বিটুইন দেম অ্যাজ ইন ইংলিশ অ্যালফাবেট অর্ডার। কোয়েশ্চেন দুটোর মধ্যে ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এখানে ইংলিশ অ্যালফাবেট সিরিজ কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইংলিশ অ্যালফাবেট অর্ডার। এই জন্য অ্যান্সার দুটো আলাদা আলাদা আসবে, সিরিজ আর অর্ডার এই দুটো জিনিসই আলাদা আছে। দেখো বাকি কোয়েশ্চেনটার মিনিংটা কী বলতে চাইছে, যে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ডিপ্লোমেসি, মানে কতগুলো পেয়ার আছে, ঠিক আছে, জোড়া আছে, উইচ হ্যাভ দ্য সেম নাম্বার অফ লেটার্স বিটুইন দেম। আচ্ছা কীভাবে মানে পেয়ারটা হবে সেটা বলছে এখানে, ধরে না ওয়ার্ডটা কী আছে না, ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি, ওকে, এখানে বলেছে কী বলছে না, এই যে আই, ঠিক আছে, আই থেকে এম, ঠিক আছে, কতগুলো গ্যাপ আছে, 1 2 3। অ্যাকচুয়াল যে অ্যালফাবেট সিরিজ সেখানেও কি সেম এটাই হয়, মানে আয়ের পরে কতগুলো আছে দেখছি আমি, তাহলে আই জে কে এল এম, দেখো মাঝখানে কী আছে, তিনটে লেটার আছে, ঠিক আছে, সো এখানেও দেখছি তিনটে লেটারই আছে, তার মানে বলতে পারি যে এই দুটো আমার জোড়া, ঠিক আছে, এইভাবেই পেয়ারটা হচ্ছে। সো বাকিগুলো সেটা আমার এখানে তাহলে পেয়ার হয়ে গেল, এটা আই আর এম হয়ে গেল এই ওয়ার্ডটার একটা পেয়ার্স, ঠিক আছে, জোড়া, ঠিক আছে, তাহলে পুরোটা দেখছি কী হচ্ছে, যে কতগুলো জোড়া আছে, লিখছি ডিপ্লোমেসি, আমি পজিশনগুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। এখানে ইজিলি করতে গেলে কী করতে হবে, যে যদি পজিশনটা লেখা হয় তাহলে অ্যান্সারটা ইজিলি জোড়াগুলো আমরা খুঁজে পাবো কীরকমভাবে। দেখো ডি এর জন্য 4, আই এর জন্য 9, বি এর জন্য হচ্ছে 16, এল এর জন্য হচ্ছে 12, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, আর ওয়াই হচ্ছে 25, ঠিক আছে। তাহলে দেখো এখানে নাম্বারগুলো আমি পরপর যদি দেখে যাই কী হচ্ছে, প্রথমে এদিক থেকে দেখে যাচ্ছি, 4 আছে, 4-এর উপর কাউন্ট করবো, 5 6 7 8 9 10 11 12, এর জোড়ায় কেউ নেই। নেক্সট দেখছি 9-এর পর, 9 10 11 12 13, দেখো এখানে পাওয়া যাচ্ছে একটা জোড়া, একটা জোড়া পাওয়া গেল। নেক্সট 16 17 18 19 20 21 22, নেই। 12 13 14 15 16 17, নেই। 15 16 17 18 19, নেই। 13 14 15 16, নেই। 1 2 3, নেই। 3 4, নেই, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে একদিক থেকে কাউন্ট করা হলো। এবার রিভার্সে কাউন্ট করতে হবে, তাহলে রিভার্সে যখন কাউন্ট করবো তখন এদিক থেকে 25 26 26-এর পরে আমাদের লেটার নেই, যেহেতু 26 লেটার নাম্বার অফ অ্যালফাবেট আমাদের 26, সেখানে 26-এর পরে 1 কাউন্ট করতে হবে, তাহলে 25 26 1, তাহলে একটা জোড়া পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, একটা জোড়া এখানে পেয়ে গেলাম। নেক্সট 25 26, মানে ওয়াই জেড, তারপরে এ, হ্যাঁ আসছে, ঠিক আছে, এখানে একটা আসছে, তারপরে 3 4 5 6 7 8 9, দেখো 3 থেকে 9 একটা আসছে, 1 2 3 4 5 6 7, নেই। 13 14 15 16 আছে, 15 16 17 18 19, নেই। 12 13 14 15, নেই। 16 17, নেই নেই নেই, ঠিক আছে। তাহলে কটা জোড়া হলো আমার এখানে হচ্ছে, দেখো একটা দুটো তিনটে আর এই একটা নিয়ে 4টে, তাই তো। তাহলে নাম্বার অফ পেয়ার্স আছে, এটা দুটো অ্যান্সার হবে, একটা হচ্ছে, দুটো অ্যান্সার হবে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে অর্ডার। একটা কোয়েশ্চেন ছিল ওখানে সিরিজের, ঠিক আছে, এখানে একটা সিরিজ একটা অর্ডার। সো সিরিজের যদি হয় সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 পেয়ার, নাম্বার 2 পেয়ার, নাম্বার 3, নাম্বার 4, টোটাল পেয়ার হচ্ছে 4। তার মানে সিরিজে যখন পেয়ার বলবো তখন রিভার্স আর ফরওয়ার্ড
দুটোই হবে। আর যদি বলা হয় অর্ডারে শুধুমাত্র ফরওয়ার্ড প্যাটার্নটা, শুধুমাত্র ফরওয়ার্ডে যতগুলো জোড়া হবে তার মানে একটাই জোড়া হয়েছে, ঠিক আছে। কোশ্চেনে যদি অর্ডারে থাকে তাহলে অর্ডারে থাকলে কী হচ্ছে, আমাদের ফরওয়ার্ডে যতগুলো জোড়া পাবো সেটাই হবে শুধুমাত্র, আর যদি সিরিজে বলে তখন শুধুমাত্র ফরওয়ার্ড না রিভার্সও যতগুলো জোড়া পাবো সেটাও কিন্তু অ্যান্সার হবে। এই ধরনের কোয়েশ্চেন আসছে। আচ্ছা একটা প্র্যাকটিস করা যাক নেক্সট। ধরে নাও স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্টের করো, এটা কী হবে, সিরিজ কত, মানে সিরিজে কতগুলো পেয়ার হবে আর অর্ডারে কতগুলো পেয়ার হবে। তাহলে সেম এখানে যদি আমরা লেটার পজিশনটা বসিয়ে নিই তাহলে দেখে নিচ্ছি কী হচ্ছে, তাহলে স্টুডেন্টের 19, 20, 21, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 14, আর টি হচ্ছে 20, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা পেয়ার হচ্ছে 19-এর পরে 20 হয়ে গেল, 19, 20, 21 এখানে আরেকটা পেয়ার, ঠিক আছে। এবার দেখো এটা থেকে যদি শুরু করি তাহলে 20, 21 এটারও একটা পেয়ার হয়ে গেল। এবার 21, 20, 24, 21, 22, 23, 24 আর নেই কেউ। 21-এর পর যদি কাউন্ট করি দেখো 21-এর থেকে বড় কোনো সংখ্যা নেই, 4-এর পরে 5, দেখো এটা একটা হচ্ছে পেয়ার, 6, 7 নেই, 5-এর পরে নেই, 14-এর পরও নেই, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্যাটার্ন। এবার রিভার্স প্যাটার্ন আসছি, 20, 21, 22, 23, 24, 25, 26 নেই, 14, 15, 16, 17, 18, 19 এখানে একটা আছে, 5, 6, 7, 8, 9, 4, 5, 6, 21, 22, 23 আর নেই, মিলছে না একটাও। তাহলে এখানে পেয়ার কতগুলো হলো আমার দেখো, তাহলে হচ্ছে এখানে এখানে একটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, সিরিজ আমার হচ্ছে ফাইভ পেয়ার্স। এবার যদি অর্ডারে বলি তাহলে শুধুমাত্র ফরওয়ার্ডে যতগুলো থাকবে তাহলে ফোর, চারটে আছে নিচে একটা আছে। এটার লেটার পজিশানগুলো না বুঝিয়ে যদি আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি তাও হবে, কীরকম না যদি আমরা ABCD যেমন আছে সেরকমভাবে পড়তে থাকি, এস টি দেখো, এসের পর টি, টি ইউ, ঠিক আছে, তাহলে এসের সঙ্গে একটা জোড়া হয়ে গেলো, এস টি, এস টি ইউ আর একটা জোড়া হয়ে গেলো, তারপর টি এর সঙ্গে টি ইউ এভাবেও জোড়া হতে পারে, ঠিক আছে, ডি ই জোড়া হয়ে গেলো, এদিক থেকেও গুনতে পারি আমরা। দেখো এন যদি করি, এম এন, এন ও পি কিউ আর এস মিলিয়ে যাচ্ছে, তাহলে এনের সঙ্গে এসটা জোড়া হচ্ছে, এভাবেও পেয়ার হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো আরেকটা যদি লিখি, এমপ্লয়মেন্ট যদি লিখি, এমপ্লয়মেন্ট এটার কতগুলো সিরিজ হবে, এই সিরিজে কতগুলো পেয়ার হবে আর অর্ডার কতগুলো পেয়ার হবে সেটা যদি বার করি আমরা তাহলে কী করতে হবে। আচ্ছা দেখো এখানে লেটার পজিশানগুলো বসেছি আমরা এমপ্লয়মেন্টের, 5, 13, 16, L12, O, 15, Y25, M13, E5, N14, T20 তাই তো। তাহলে দেখো আমরা করে যাচ্ছি এবারে নাম্বারগুলো পরপর দেখছি, 5-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 মিললো না একটাও, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 মিললো না, 16, 17, 18, 19, 20 মিলছে না, 12-এর পর 13, 14, 15, 16, 17, 18 মিললো না, ঠিক আছে। এবার দেখো ওখানে ও 15, 15, 16, 17, 18, 19, 20 মিলেছে, এখানে একটা পেয়ার পাওয়া গেছে, 15-এর পর 16, 17, 18, 19, 20 মিলেছে। তারপর দেখছি 25, 25, 26, 1, 2, 3 মিলছে না, 13, 14, 15, 16 মিলছে না, 5-এর পর 6, 7 নেই, 14, 15 নেই। আচ্ছা রিভার্সে চলে আসছি, 23 কাউন্ট করছি, 20, 20, 21, 22, 23, 24 25, 26, 27, 28 আচ্ছা তারপর তো নেই, 14-এর পর 15, 16, 17, 18, 19, 20, 21 আর নেই, 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নেই, 13 দেখো 13
14, 15, এখানে পেয়ারটা পাওয়া গেল। তারপর 25, 26, 1, 2, 3, 4, 15 এর পর 16, 17, 18, 19 নেই, শুধুমাত্র এখানে যেটা পাওয়া গেল সিরিজে সেটা হচ্ছে দুটো, ফরওয়ার্ডে আর রিভার্সে মিলে টোটাল হচ্ছে দুটো পেয়ার, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, ঠিক আছে। আর যদি অর্ডার্স বলি অর্ডারে, সো ফরওয়ার্ড প্যাটার্নটা হবে শুধুমাত্র একটা, বুঝা গেছে এমপ্লয়মেন্ট। আচ্ছা নেক্সট আবার একটা করছি, মেডিটেশন, ধরে নাও ওয়ার্ডটা মেডিটেশন, MEDITATION, মেডিটেশন। এই মেডিটেশন কতগুলো পেয়ার আছে বা কতগুলো সিরিজ আছে সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা লেটার পজিশনগুলো লিখে নিচ্ছি, এম এর জন্য 13, ই এর জন্য 5, ডি 4, আই 9, টি 20, এ 1, টি 20, আই 9, ও 15 অ্যান্ড 14। দেখো মেডিটেশনের যে লেটার পজিশনগুলো সেগুলো লিখলাম, 13, 5, 4, 9, 20, 1, 20, আইয়ের জন্য 9, ওর জন্য 15, অ্যান এর জন্য 14। লেটার পজিশনগুলো মনে রাখা খুবই জরুরি, যদি না মনে থাকছে তাহলে প্রথমে যে ভিডিওটা আছে সেখানে কীভাবে ইজিলি লেটার পজিশনগুলো মনে রাখা যায় তার জন্য ভিডিওটা বানানো হয়েছে, সেটা একটু দেখে নাও, ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে ভিডিও ওয়ান, এক নম্বর ভিডিওটা। দেখো এম 13 উপরে কাউন্ট করছি, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 নেই। ফাইভের পরে দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নেই, তাহলে এম এর জন্য পেলাম না, ইও পেলাম না। 4, 5, 6, 7, 8, 9, 10, 11 নেই। 9, 10, 11, 12, 13, 14, 15 নেই। 20, 21, 22, 23, 24, 25 নেই। 1, 2, 3, 4, 5 নেই। 20, 21, 22, 20 এর পরের এদিকে বেশি নাম্বার নেই, সো হবে না। 9, 10, 11 হবে না, 15 এর পর 14 হবে না, হবে না, একটাও পাওয়া গেল না। নেক্সট দেখছি এদিক থেকে রিভার্স প্যাটার্নে, রিভার্সে যদি আসি তাহলে 14, 15 দেখো প্রথমে একটা পাওয়া গেল, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, নেক্সট 15, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 নেই। নেক্সট 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 21, 22, 23, 24, 25, 26, 1, 2, 3, 4 এখানে পাওয়া গেছে একটা, 1, 2, 3, 4, 5 এখানে আবার একটা পাওয়া গেছে, আর নেই। 21, 22, 23, 24, 9, 10, 11, 12 নেই, এখানে আবার একটা পাওয়া গেছে, 4 এর পরে 5, তাই তো 4, 5, 6, 5, 6 আর নেই। কটা পেয়ার হলো, একটা, দুটো, তিনটে, চারটে, নাম্বার অফ পেয়ার চারটে। আচ্ছা এখানে হচ্ছে তাহলে টোটাল হচ্ছে ফাইভটা, আগেরটা এখানে মিস হয়ে গেছিলো, 4, 5, 6, 7, 8, 9 ছিল সেটা মিস হয়ে গেছিলো। সো এখানে তাহলে সিরিজ হচ্ছে, সিরিজে যদি আমি যাই তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5 পাঁচটা পেয়ার হচ্ছে, ঠিক আছে। অর্ডারে যদি যাই তাহলে শুধুমাত্র ফরওয়ার্ড প্যাটার্নে যেটা হয়েছে একটা, ওয়ান পেয়ার। সো এই ধরনের কোয়েশ্চেন পেয়ার ফরমেশনে হয়ে থাকে। এই পেয়ার ফরমেশন ছাড়া আরেক ধরনের যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে আমাদের ডিকশনারি অ্যারেঞ্জ, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডিকশনারিতে হয়, যেটা লাস্ট ইয়ার লাস্ট রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছিল কোয়েশ্চেনটা। কী ধরনের কোয়েশ্চেন না, কোয়েশ্চেনটা ছিল সিঙ্গার, সিঙ্গেল, সিস্টার, সান, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে অ্যারেঞ্জ দেম ইন অ্যালফাবেটিক্যাল, এটা বি, সরি, অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড ফাইন্ড দ্য
থার্ড থার্ড ওয়ান মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই যে ওয়ার্ডগুলো আছে সেটা সাজাতে হবে, আর সাজানোর পরে 3 নম্বর যে ওয়ার্ডটা সেটার অ্যান্সার বার করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এগুলো কীভাবে করতে হয় না, এগুলো দেখতে হয় অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে ডিকশনারি অর্ডারে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট লেটারগুলো দেখতে হবে প্রথমে। সবই দেখো এস দিয়ে শুরু হয়েছে, সো ফার্স্ট লেটার দেখে আমরা বলতে পারছি না যে কোনটা প্রথম বা কোনটা শেষে হচ্ছে, ঠিক আছে, বা সেকেন্ড হচ্ছে। তারপরে দেখো আই 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 ইউ আছে, তাই তো? তার মানে কন্ডিশনটা হচ্ছে এরা তিনজন এখন লাইনে আছে, 1 2 3 হবে, কিন্তু যেটা বুঝতে পারছি যে এটা লাস্ট হবে, ফোর, নাম্বার ফোর হবে এটা। তারপরে চলে আসছি এন এন এস, আবার দুটো বাদ হয়ে গেলো, এটা চলে আসছে আমার 3 নম্বরে। শেষের দিক থেকে বুঝতে পারছি যে 3 নম্বরে এই দুটো এবারে কম্পিটিশান আছে, মানে কে ফার্স্ট হবে সেটা। সো এটা 3 নম্বর হয়ে গেলো। দেখো অ্যান্সারটা আমাদের থার্ড ওয়ান চেয়েছে, আমরা থার্ড ওয়ান পেয়ে গেছি, তাই তো? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমার এখানে সিস্টার, ঠিক আছে। এটা ছাড়াও এই ডিকশনারির উপরেই আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে আউল আউট আউটার অড ওয়ান। এখানে অ্যারেঞ্জ এদেরকেও অ্যারেঞ্জ করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। অ্যারেঞ্জ করে কী করতে হবে, কোয়েশ্চেনটা এখানে আছে যে ফাইন্ড দ্য সেকেন্ড লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড, মানে অ্যারেঞ্জ করার পরে যে ওয়ার্ডটা সেকেন্ড হবে, সেকেন্ড ওয়ার্ডের সেকেন্ড লেটারটা বার করতে হবে, ঠিক আছে। সো এই ধরনের কোয়েশ্চেনও এসে থাকে। এটা কীভাবে বার করবো, দেখো কী কী আছে এখানে, এখানে আছে দেখো ও দিয়ে শুরু হয়েছে, এটা এটা ও দিয়ে, এটা ও দিয়ে, এটা ও দিয়ে, এটা ও দিয়ে, আমাদের চারটাই ও দিয়ে শুরু হয়েছে। সেকেন্ড পার্টে যাবো, এটা আছে ডাব্লু, দেখো ডাব্লু আছে, তারপরে আছে এটা ইউ আছে, ইউ আছে, ডি আছে, এন হবে, ঠিক আছে। তাহলে সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডাব্লু, তাই তো? তাহলে যে আউল সেটা হবে সবার শেষে। আমি তাহলে এখানে লিখছি শেষ দিক থেকে আউল শেষে। আচ্ছা এবার দেখো, তাছাড়া এখানে ডাব্লু, এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে ডি আছে, এন আছে, সবার আগে কে আসছে, অড আসছে, মানে ডি আসছে, ডি এর পরে এন বা ডি এর পরে ইউ বা ডাব্লু। তাহলে এখানে লিখতে পারি, এখানে অড হতে পারে প্রথম লেটারটা, এই প্রথম ওয়ার্ডটা অড হতে পারে। সেকেন্ড ডি এর পরে কি আসবে, এন আসবে নিশ্চয়ই, তাহলে এখানে হয়ে যাবে ওয়ান, ঠিক আছে, দুটো লেটার হয়ে গেল। এরপর দেখো আসছে ও ইউ, এবার টি চলে আসছে, এখানেও টি আছে, কিন্তু এটা টি এ শেষ হয়ে যাচ্ছে, এরপরে আরও আছে, তার জন্য এবার হবে আউট, আর তারপরে হবে আউটার, ঠিক আছে, আউটার, আর তারপরে আউল, ঠিক আছে। সো এতগুলো জানার দরকার নেই আমাদের, সেকেন্ড লেটার মানে সেকেন্ড ওয়ার্ডটা বার করলেই হলো। সেকেন্ড ওয়ার্ড আমার বার হয়ে গেছে ওয়ান, এই সেকেন্ড অ্যান্সারটা চাইছে সেকেন্ড ওয়ার্ডের সেকেন্ড লেটার, সেকেন্ড ওয়ার্ডের সেকেন্ড লেটার এন, এন অ্যান্সারটা হবে, অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এন, মানে সেকেন্ড ওয়ার্ডের সেকেন্ড লেটারটা বার করতে বলা হয়েছে। সো এই ধরনের কোয়েশ্চেনও এসে থাকে। এটা হচ্ছে আমাদের ডিকশনারি, ঠিক আছে, ডিকশনারি অর্ডারে যদি কোনো কোয়েশ্চেন আসে সেই ক্ষেত্রে। এছাড়া আরেকটা কোয়েশ্চেন আসে কীরকম না, আর ডি ই এ, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন দিয়ে থাকবে, নিয়ে লেখা থাকবে যে হাউ মেনি টোটাল ওয়ার্ড, হাউ মেনি টোটাল ওয়ার্ড ক্যান বি formed using these letters, তার মানে বলছি যে এই আর ডি ই এ, এই আর ডি ই এ এই চারটে লেটার দিয়ে আমরা কতগুলো কত সংখ্যক ওয়ার্ড বানাতে পারবো। সেটা মিনিংফুল না, জাস্ট ওয়ার্ড বানালেই হবে, মানে এমন নয় যে এটা দিয়ে আমরা যেমন আর ই এ ডি রিড বানাতে পারি, তাই তো? সো এরকম না, মিনিংফুল না, এনি যে কোনো, সেটা মিনিংফুল নাও হতে পারে। সেখানে
কতগুলো হবে সেটা কি ব্যবহার করবো না, এটার সহজ উপায়টা হচ্ছে ফ্যাক্টোরিয়াল করা। যতগুলো লেটার থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল করতে হবে। সো এখানে 1 2 3 4 চারটে লেটার আছে, তার মানে ফোর চারের ফ্যাক্টোরিয়াল। চারের ফ্যাক্টোরিয়াল কীভাবে করবো না, চারের ফ্যাক্টোরিয়াল এইভাবে করতে হয়, 4 × 3 × 2 × 1 = 24। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এই চারটে লেটার দিয়ে আমরা 24 ওয়ার্ড ক্রিয়েট করতে পারবো, বানাতে পারবো, ফর্ম করতে পারবো। এই যে বলছে ফর্ম, ক্যান বি ফর্মড, মানে বানানো যাবে, ঠিক আছে। সো এই চারটে লেটার দিয়ে আমরা 24 বানাতে পারবো। আচ্ছা, এছাড়া আর ডি ই ই এ ধরে নাও রিপিট হয়ে গেছে যদি লেটার, তাহলে এখানে কতগুলো কোয়েশ্চেন সেম, কোয়েশ্চেন সেম, হাউ মেনি টোটাল ওয়ার্ড ক্যান বি ফর্মড ইউজিং দিস লেটার, ইউজিং দিস লেটার। সো এখানে কতগুলো লেটার আছে, 1 2 3 4 5। সো ফ্যাক্টোরিয়াল, ফাইভের ফ্যাক্টোরিয়াল করতে হবে। তার সঙ্গে কী করতে হবে, নিচে দেখো এই যে দুটো যেহেতু সেম সেম আছে, তার জন্য এটা বাই করতে হয় টু, মানে দুটো সেম আছে তার জন্য ফ্যাক্টোরিয়াল টু। সো 5 × 4 × 3 × 2 × 1 বাই, সরি, 2 × 1। সো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 120/2 = 60। সো অ্যান্সারটা হবে 60। টোটাল ওয়ার্ড আমরা বানাতে পারবো 60টা। আচ্ছা, আরও যদি বেশি ম্যাচিং থাকে কীরকম না, আর ডি ডি ই ই ই এ এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কী করবো, ঠিক আছে, সেক্ষেত্রে হবে টোটাল নাম্বারটা কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7। তাহলে ফ্যাক্টোরিয়াল এটার জন্য 7টা, যেমন ছিল নিয়ম সেটাই, ফ্যাক্টোরিয়াল 7। তার নিচে কী করতে হবে, এখানে দেখো দুটো আছে ম্যাচিং, ফ্যাক্টোরিয়াল 2 × এখানে তিনটে ম্যাচিং আছে, ফ্যাক্টোরিয়াল 3। এইভাবে করতে হবে, ঠিক আছে। সো এটা ক্যালকুলেশন করতে হবে, এবার 7 6 5 4 3 2 1, আর নিচে 2 × 1 × 3 × 2 × 1, এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই, যদি এত বড় সংখ্যা দেয় না, ছোটো যায় এটা বা এটা, এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে। আচ্ছা, ওয়ার্ড ফরমেশন, এটা কোয়েশ্চেনটা যদিও তোমরা দেখে থাকতে পারো কীরকমের হয়, ওয়ার্ড ফরমেশন কোয়েশ্চেনটা কী আছে, উপরগুলো ওয়ার্ড ফরমেশনের মধ্যেই ছিল। এই ধরনের কোয়েশ্চেন একটা এসে থাকে যে পি সি এল ও ই আর জি এল, এই যে লেটারগুলো দেখছো এই লেটারগুলোর বেসিসে কিছু কোয়েশ্চেন থাকবে না, চারটে জাস্ট অপশান ফেলে দেবে, কীরকম না, সি ও ডবল এল ই জি ই কলেজ, অপশান বি রোল, অপশান সি পি এল ও ডাব্লিউ, অপশান ডি পি এল এ ওয়াই। এখানে জাস্ট এই ধরনের কোয়েশ্চেনটা ফেলে থাকবে, যে কোয়েশ্চেন দেওয়া থাকবে এটা, আর নিচে অপশানগুলো দেওয়া থাকবে, এখান থেকে অ্যান্সারটা বার করতে হবে। কিন্তু কিছু ইনস্ট্রাকশন থাকছে না, তার মানে এটা বুঝে নিতে হবে যে কীভাবে অ্যান্সারটা করতে হবে, যে এই যে কলেজ আছে এটা এই লেটারগুলো দিয়ে এটা তৈরি হবে কি না। তাহলে দেখো সি, এখানে সি আছে, ও এখানে ও আছে, ডবল এল ডবল এল আছে, ই আছে, জি আছে, কিন্তু লাস্ট যে ইটা সেই ইটা এখানে কিন্তু নেই, এই ইটা মিসিং আছে, একটা ই আছে এখানে, দুটো ই নেই। আচ্ছা, তাহলে এটা ফরমেশন করা যাবে না। নেক্সট দেখছি, আর, হ্যাঁ আর আছে, ও, হ্যাঁ ও আছে, এল এলও আছে, ই, হ্যাঁ ইও আছে, তার মানে এটা ফরমেট, এই ফরমেশন করা যাবে, ওখান থেকে বানানো যাবে। এটা পি, পি আছে, এল এল আছে, ও আছে, ডাব্লু কিন্তু নেই, সো এটা বানানো যাবে না, ঠিক আছে। পি পি আছে, এল আছে, এ এ নেই, ওয়াই নেই, সো এখান থেকেও কিন্তু এটাও ফরমেশন করা যাবে না। দেখো তাহলে এই এই চারটে অপশানের মধ্যে এই অপশানটাই একমাত্র আলাদা হলো, মানে এটা বানানো যাচ্ছে, এই লেটারগুলো দিয়ে এই ওয়ার্ডটা বানানো যাচ্ছে। আবার হয়তো এই তিনটাই কারেক্ট হবে, মানে তিনটা, এই যে টোটাল চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের তিনটা অপশান যদি কারেক্ট হতো, মানে মিলে যেত, আর একটা মিলতো না, তখন অ্যান্সারটা হতো ওই যেটা মিলতো না সেটা, মানে এখানে কোয়েশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট করে বলে দেওয়া থাকে না যে ওয়ার্ডটা বানানো যাবে কি যাবে না, সেই ধরনের। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন করছি, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। টু টিও, এটা টিও টু 26 হলে মাই কত, অ্যান্সার করো। টিও টু অনুপাত 26 হলে মাই
इक्वल टू कत ऑप्शन ए हे 47, ऑप्शन बी हे 14, ऑप्शन सी हे 25, ऑप्शन डी हे 48। ঠিক আছে, তাহলে দেখো আমি লেটার পজিশনগুলো লিখছি, তাহলে হচ্ছে এখানে 20 আর ওয়ের জন্য হচ্ছে 15। ঠিক আছে, তাহলে দেখো 2 আর 0 অ্যাড করে হচ্ছে 2, 1 আর 5 অ্যাড করে হচ্ছে 6, তাহলে ওয়ারটা কী হলো 26, যেটা এখানে লেখা আছে, তাই তো? এখানে লেখা আছে এম 13, ওয়াই হচ্ছে 25, তাহলে 1 আর 3 4, 2 আর 5 7, দেখো 47, অপশান এ। ঠিক আছে, এই ধরনেরও কোয়েশ্চেন এসে থাকে। সো পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকো, সেটার ডেসক্রিপশন ডেসক্রিপশানে পুরোনো ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি দিয়ে রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে পরবর্তী যে রিলেটেড ভিডিওগুলো রিজনিং রিলেটেড সে ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর পুরো রিজনিংয়ের যে সিলেবাসটা সেটা আমি কাভার করবো, পুরো রিজনিং এ টু জেড, যত ধরনের রিজনিং হয়, ক্যালেন্ডার আসছে, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, যে ঘড়ির কোয়েশ্চেনগুলো হয়, ঠিক আছে, সব ধরনের কোয়েশ্চেন সব আমি কভার করার চেষ্টা করব। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।